আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দিতেন না। আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেওয়া হয় যে আল্লাহর একত্ববাদ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি। তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকেও শিখালেও তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে অথবা কখনোই আজান দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দেননি সেই বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞরা নানানভাবে এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আবার তাদের অনেকে এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন, যারা এই ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর রাসূল কেন কখনোই জীবদ্দশায় আজান দেননি। তাদের কয়েকজনের মতামত আজ আপনাদের জন্য তুলে ধরছি। বেশিরভাগ আলেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন যে আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান সেটি আমাদের মুসলমানের জন্য আদেশতুল্য ও অবশ্য পালনীয় বিষয়। সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার উপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত প্রত্যেকটি উম্মত। আর হাদিসে এসেছে, তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করলো তারা ব্যতীত। সাহাবায়ে কেরামগণ বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অস্বীকারকারী কে? তিনি বললেন, যে আল্লাহর আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল এবং সে অস্বীকার করল সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার কিছু কিছু ইসলামিক বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিচ্ছেন যে আজানের মধ্যে এমন একটি শব্দ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এছাড়াও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন তাহলে তা তার উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো কোনো মুহাদ্দিসগণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হযরতে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহু সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ার মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গার হবে সবচেয়ে উঁচু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয় যে পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছে, অর্থাৎ যদি এতদূর পর্যন্ত জায়গা তার গুনাহ দ্বারা পূর্ণ হয় তবুও তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সব আদম সন্তানই গুনাহগার, গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তাওবাকারীরা। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ যারা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে সবাই তার জন্য সাক্ষ্য দেবে। মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে তাদের সওয়াব 25 গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। এক নামাজ থেকে গত নামাজের মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে সেই স্থান পর্যন্ত মাগফিরাত করে দেওয়া হয়। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ বস্তু যারাই তার আওয়াজ শুনে সবাই তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা প্রথম কাতারে নামাজ আদায়কারীদের উপর রহমত নাজিল করবেন। মুয়াজ্জিনের আজানের ধ্বনি
যত বেশি হয় সে অনুযায়ী তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যেসব প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু তার আওয়াজ শুনতে পায় সবাই তার সত্যতার সাক্ষ্য দেয়। মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে সেসব নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন লাভ করেন, এবং যারা তার সঙ্গে জামাতে নামাজ আদায় করে থাকে তাদের উসিলায়ও মুয়াজ্জিন সওয়াব লাভ করে থাকেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনরা সর্বাপেক্ষা দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর তার আজানের কারণে প্রত্যেক দিন 60টি এবং প্রত্যেক ইকামতের জন্য 30টি নেকি লেখা হবে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, বর্তমান জামানায় মুয়াজ্জিন আজান দিলে আমরা মুসলমান দাবি করা অনেকেই আজান কর্ণপাত করি না। আজানের সময়তেও আমরা নানা গুনাহের কাজে কর্মে লিপ্ত থাকি। আমরা যে সময়টিতে নামাজের জন্য প্রস্তুত না হয়ে নাটক সিনেমা গান দেখে মত্ত থাকি। আমরা মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলি, যেমন পাবজি, ফ্রি ফায়ার, এংরি বার্ডস, টেম্পল রান, কল অফ ডিউটি সহ বিভিন্ন ক্লাসিক জাতীয় গেম খেলে থাকি, যে গেমসগুলোতে দাজ্জালের অনুসারীদের ডেভেলপ করা। সেই সমস্ত ভিডিও গেমসের মধ্যে বিভিন্ন শয়তানি গুপ্ত সংগঠনের সাইন সিম্বল দেওয়া থাকে, যা আমরা গেমস খেলার সময় সচেতন মনে খেয়াল না করলেও অবচেতন মনে সেগুলো আমাদের মধ্যে থেকে যায়, এবং ধীরে ধীরে আমাদের মনে ইসলামের প্রতি মায়া কমে যায়। আমরা গেমসের নেশায় এতটাই উন্মাদ হয়ে থাকি যে আমাদের চারপাশে কি হচ্ছে আমাদের খেয়ালই থাকে না। তাছাড়া অনেক গেমসের মধ্যে ইসলামকে হেয় করা হয়, অপমানিত করা হয়, আর নানাবিধ কারণে আমরা আজানের সময় এবং আজান পরবর্তী সময় আমরা বিভিন্ন গুনাহের কর্মে লিপ্ত থাকি। আমরা ভুলে যাই যে আজানের মাধ্যমে আমাদের রব আমাদেরকে তার দিকে ডেকেছেন। এই গেমসগুলোর মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের মহামূল্যবান সময়গুলোকে নষ্ট করা এবং আপনাকে ওয়াক্তমতো নামাজ পড়া থেকে বিরত রাখা, আল্লাহর ডাক শোনার থেকে আপনাকে বধির করে রাখা। অথচ ওই সময় যদি আপনি একটু কোরআন হাদিস নিয়ে চিন্তা করতেন, পরকাল নিয়ে চিন্তা করতেন এবং দুনিয়ার হালাল কোনো কাজে সময় লাগাতেন, তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার দুনিয়া ও আখিরাত অর্থাৎ দুজাহানের কল্যাণ সাধিত হতো। তবে মনে রাখবেন, মানব জীবনের দুনিয়াতে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, এক হলো অবসর সময়, দুই হলো সুস্থতা। কি ভাবছেন, এইটা আমার কথা? না না প্রিয় ভাই বন্ধুগণ, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে নিয়ামতের বিষয়ে মানুষ দোকার মধ্যে থাকে, তা হচ্ছে সুস্থতা এবং অবসর। তাই এখনো সময় আছে, আমরা অযথা সময় নষ্ট না করে বেশি বেশি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করব, এবং মুয়াজ্জিনের আজান হওয়ার সাথে সাথেই আমরা যথাসম্ভব সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত রেখে আল্লাহর ফরজ হুকুম নামাজ আদায় করে নিব, আর পূর্বের ভুল ত্রুটির জন্য মহান রবের নিকট ক্ষমা চেয়ে নিব, তওবা করে নিব, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তওবা কবুলের সুযোগ আছে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহ গল দেশে এসে আটকাবার পূর্ব পর্যন্ত আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।